হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমরা এই ভিডিওটিতে আরেকটি নিউ আপডেট নিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি। তো আজকের নিউ আপডেটটি হলো, রাজীব গান্ধী ইউনিভার্সিটি হেলথ সায়েন্স অ্যান্ড কর্ণাটকের ওয়েবসাইটে আরেকটি নিউ নোটিস পাবলিশ করেছে, যে নোটিসটিতে আমি আজকের এই ভিডিওটিতে ডিসকাস করতে চলেছি। তো নোটিসটাতে কী বলা হয়েছে, তো হচ্ছে কন্ডাক্ট অফ ইউনিভার্সিটি থিওরি সাপ্লিমেন্টারি অ্যান্ড অ্যানুয়াল এক্সামিনেশান ফর ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার এমএসসি নার্সিং অ্যান্ড প্র্যাকটিশনার ইন ক্রিটিক্যাল কেয়ার ডিউরেশান মার্চে ডিউরেশান মে অ্যান্ড জুনে 2020। তো এমএসসি নার্সিংয়ের ক্রিটিক্যাল কেয়ারের সাপ্লিমেন্টারি অ্যান্ড অ্যানুয়াল এক্সামিনেশান ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার এক্সামিনেশান স্টার্ট হতে চলেছে। তো কোন কোন ডেটে কোন কোন সাবজেক্ট এক্সাম হবে আজকের আমরা এই ভিডিওটিতে ডিটেলভাবে আলোচনা করব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি একটা এমএসসি নার্সিংয়ের ফার্স্ট ইয়ারের রুটিনটা আমি তোমাদের সামনে দেখাচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডেট অ্যান্ড সাবজেক্ট এবং টাইম 18 তারিখ থেকে স্টার্ট হতে চলেছে। রিসার্চ অ্যাপ্লিকেশান অ্যান্ড অ্যাডভান্স বেস্ট প্র্যাকটিস ইন ক্রিটিক্যাল কেয়ার। তো 20 তারিখ থেকে স্টার্ট হতে চলেছে অ্যাডভান্টেজ স্কিল অ্যান্ড লার্নারশিপ ম্যানেজমেন্ট অ্যান্ড টিচিং স্কিল। এবং 23 তারিখ থেকে যে এক্সামটি স্টার্ট হতে চলেছে সেটা হচ্ছে 9টা থেকে 12টা পর্যন্ত অ্যাডভান্টেজ অর প্যাথোফিজিওলজি অ্যাডভান্টেজ অ্যান্ড অ্যাডভান্স ফার্মাকোলজি রিলেটেড টু ক্রিটিক্যাল কেয়ার। 25 তারিখে যেটা এক্সামটি স্টার্ট হতে চলেছে সেটা হচ্ছে কি একই টাইম, সব করে একই টাইম দেওয়া আছে। এবং 25 তারিখে যে সাবজেক্টটা এক্সাম হয় সেটা হচ্ছে অ্যাডভান্স হেলথ অ্যান্ড ফিজিক্যাল অ্যাসেসমেন্ট কে না এমএসসি নার্সিংয়ের সেকেন্ড ইয়ারের ক্লিনিক্যাল কেয়ারের এক্সামিনেশান কোন কোন ডেটে কোন কোন সাবজেক্ট এক্সাম হবে। তো তোমার 18 তারিখে স্টার্ট হতে চলেছে, একই ডেটে স্টার্ট হতে চলেছে সেটা হচ্ছে কি ফাউন্ডেশান অফ ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড নার্সিং প্র্যাকটিস। তো 20 তারিখ থেকে স্টার্ট হতে চলেছে এবং 23 তারিখ থেকে স্টার্ট হতে চলেছে সেটা ক্লিনিক্যাল কেয়ারের নার্সিং পার্ট 2। তো এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি 1 মিনিট যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।